ओम तव कथामृतम तप्त जीवनम कवि भिड़ेरितम कल्मषापहम श्रवणमंगलम श्रीमदाततम भुवि गृणन्ति ये भुरिदा जनाः। आज हमरा समबेत हयेछि कथामृत प्रणेता श्रीमके निये जे लेखा ग्रंथ एवं कथामृत लेखार गल्प जेटा श्रीम दर्शन ए ग्रंथे স্বামী নিত্যাত্মানন্দজি লেখা এই শ্রীমদর্শন গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনা আমরা প্রথম অধ্যায় পড়ছি, যেখানে মিহিজামে শ্রীমর কথা বলা হয়েছে। আমরা শেষ ছেড়েছিলাম যে মিহিজামে শ্রীম গিয়ে আছেন এবং সেখানে একটা অদ্ভুত ঋষির যে জীবন সেই জীবন পালন করছেন তিনি এবং অন্তেবাসীরা, যেখানটায় শেষ করেছিলেন স্বামী নিত্যাত্মানন্দ সেই জায়গাটা আরেকবার আমরা পড়ছি। সেখানে বলছেন এই আশ্রমে কোনো ভৃত্য নেই, ব্রহ্মচারীগণ প্রাচীন তপোবনের আদর্শে যাবতীয় কার্য নিজ হস্তে সম্পন্ন করেন। রন্ধনের জন্য মৃন্ময় পাত্র আর ভোজনের জন্য বনজাত শালপাত্র শয্যা ভূতলে উপবেশন সামান্য আসনে কেবল বার্ধক্যবশত শ্রীমার জন্য একটি তক্তপোষ, দু একটি থালা ও বাটি রহিয়াছে। আহার্যের মধ্যে ডাল ভাত, শ্রীমার নিজে দিনে দুধ ভাত আর রাত্রে দুধ রুটি আহার করেন। ব্রহ্মচারীগণ ভাত আর মুগের ডাল সিদ্ধ করিয়া কিঞ্চিত হরিদ্রা ও লবণ সহযোগে আহার করেন। গব্যকৃত যৎসামান্যই সকলেই গ্রহণ করেন। কলিকাতা হইতে ভক্তগণ বিবিধ খাদ্যদ্রব্য পূর্ণ পার্সেল সেবার্থে প্রেরণ করেন, কিন্তু শ্রীম ওই সমস্তই ব্রহ্মচারীগণ দ্বারা পার্শ্ববর্তী গৃহসমূহে বিতরণ করিয়া দেন। দরিদ্র সাঁওতাল বালক বালিকাগণ তাহার অংশ পাইয়া থাকে। শ্রীম বলেন এখানে তপস্যার্থ আগমন, লাইফ সিম্প্লিফাই, জীবনযাত্রা সহজ করিতে না পারিলে তপস্যা হয় না। অভাববোধ যত কমবে ততই ঈশ্বরীয় আনন্দ উপভোগ করতে পারিবে। প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, সরল জীবন উন্নত মনন, ইহাই ভারতের ঋষিগণের আদর্শ। এই আদর্শের বলে ভারতের সনাতন সভ্যতা আজও নানা বাধাবিঘ্নের ভিতর দিয়া মস্তক উন্নত করিয়া রহিয়াছে। এই গ্রন্থ যখন প্রথম পড়ি তখন আমি কলেজ পড়ুয়া ছাত্র, তখন এই যে ছবি এবং এইটি আর স্বামী বিবেকানন্দের যে চিঠি আছে সেখানে চিঠির মধ্যে গুরু ভাইদের লেখা একটি চিঠিতে একটি ভারী সুন্দর আইডিয়া দেওয়া হয়েছে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল, এরকম স্বপ্ন দেখতাম এরকম জায়গায় থাকা হবে, যারা গ্রামের মাঝখানে সেখানে একটা কুটিয়া তৈরি হবে, মাটির কুটিয়া, কুটিয়াটা বড়, সেখানে গ্রামের লোকেদের নিয়ে ক্লাস হবে, চার্ট গ্লোব ম্যাপ এইসব দেখিয়ে, ম্যাজিক ল্যান্টার্ন দেখিয়ে এই নানা ধরনের শিক্ষা দেওয়া হবে। স্বামীজি এমনটা চেয়েছিলেন এবং এইটা পড়তে পড়তেই শ্রীমদর্শন পড়া শুরু হয়। শ্রীমদর্শনের এই ছবিটা বহুদিন দীর্ঘদিন স্বপ্নের মতো আমি দেখেছি, কিন্তু কখনো এই রকম জায়গা দেখার সৌভাগ্য হয়নি। এরপরে বোলপুর এই বীরভূমে যাওয়া হলে সেখানে জয়দেবের কেঁদুলির, অজয় নদীর ধারে জয়দেবের যে কেঁদুলির মেলা সেটা দেখার পরে অজয় নদীকে অতিক্রম করে অন্য পাড়ে গিয়ে সেখানে সেই গড়চণ্ডী আছেন। গড়চণ্ডী আমরা সড়কপথে গিয়েছিলাম, গাড়িতে করে যখন যাওয়া হলো সে ঘন জঙ্গল, শালের ঘন জঙ্গল, সেই জঙ্গলের ভেতরে একটাও লোক নেই, যত দূর যাওয়া যাচ্ছে একটাও লোক নেই। আমাদের যিনি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন সারথি ভাই তিনি রাস্তা ভুল করেছেন। তারপরে পিডাব্লিউডির দু একজন কর্মী তাদের দেখার পরে সেখানে যাওয়া হলো। সেখানে গড়চণ্ডীর চেয়েও যেটা আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা মনে হয়েছিল, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খুঁড়ে বার করেছে মেধস মুনির আশ্রম, মাটির তৈরি সেই মেধস মুনির যে দুর্গা, জয় দুর্গা অষ্টভুজা রুদ্রচণ্ডিকার যে মূর্তি, মূর্তিটা নষ্ট হয়ে গেছে কিন্তু মন্দিরটা এমন মাটির তলায় চলে গেছিলো, মন্দিরের চূড়া বেশ বড়, মন্দির খারাপ মন্দির নয়, সেই চূড়ার মাথায় গাছ হয়ে গেছে এবং গাছগুলো বড় হয়েছে। সেইভাবে এক্সক্যাভেশন করে করে খড়ে করে খুঁড়ে খুঁড়ে বার করা হচ্ছে মেধস মুনির কুটিয়া, তার শুধুমাত্র ভিতের অংশটুকু আছে। এবং এখন যে সমস্ত সাধুরা ওখানে থাকেন, কুটিয়াগুলো আর মাটির তৈরি নয়, কারুর কারুর কুটিয়ার দেওয়াল আছে, কারুর কারুর কুটিয়ার অ্যাসবেস্টার চাল আর মাথায়, আর একটা মাঝখানে
সবগুলো কুটিয়ার মাঝখানে একটা যে কুণ্ড, যেখানে ওই ঋষিরা রোজ তপস্যা করতেন, সেই কুণ্ড অগ্নিকুণ্ড আছে এবং সেখানে এখনও যজ্ঞাগ্নি প্রজ্বলিত হয়। কিছু কিছু তান্ত্রিক সাধক ওখানে থাকেন, কিন্তু সবচেয়ে আকর্ষণীয়তা ও নির্জনতা, আর অদ্ভুত, ঘণ্টার পর ঘণ্টা, অনেকক্ষণ আমরা কোনো রকমে গড়চণ্ডী তো শান্ত, এই গড়চণ্ডী পুজো দিয়ে চুপটি করে এখানে বসেছিলাম। আমাদের বাইরে বেরোনোর মানে তারা ছিল, বক্রেশ্বর তারাপীঠ সব যাওয়ার কথা ছিল, সেখানে আমাদের নেমেই পড়তে হলো। কিন্তু সে অপূর্ব শালের জঙ্গলের মধ্যে দিয়ে সে অপূর্ব একটা জায়গা, এরকম জায়গা বড় একটা কোথাও দেখিনি। মায়াপুরে ব্রহ্মচর্য আশ্রম আছে, সেখানে খানিকটা এই যে বর্ণনার সাথে মেলানো আছে, বড় মেকি মনে হয়েছিল, প্রত্যেকটাই মনে হয়েছিল বড় দেখানো আর কি। এবং রাস্তা রয়েছে ব্রহ্মচর্য আশ্রমে, তো দেখার কথা নয়, বাইরের লোক দেখতে পারবে না, এরকমভাবে ব্রহ্মচর্য আশ্রম করার কথা। আমাদের এখনও মনে হয় যখন ট্রেনিং সেন্টার প্রথম শুরু হয়েছিল তখন কিন্তু বাইরের লোকজন আমাদের দেখতে পেত না, এখন বড় বাড়ি হয়ে যাওয়ার জন্য দূর থেকে মানুষজন আমাদের দেখতে পায়। কিন্তু আগে ট্রেনিং সেন্টারে আমরা যারা ব্রহ্মচারী ছিলাম আমাদের দেখতে পেত না। নরেন্দ্রপুরের যে জুনিয়র সেকশন আছে সেখানে গেলেও খানিকটা এই এই যে ছবিটা আছে এটা দেখতে পাবেন, মূল রাস্তা থেকে এত দূরে জুনিয়র সেকশনটা, এবং জুনিয়র সেকশন কমপ্লিট, ওখানে স্কুল আছে, হস্টেল আছে, দেখা করার জায়গা আছে, বিরাট বড় ফুটবল খেলার মাঠ আছে। বাইরের পৃথিবীটার যে প্রয়োজন আছে সেটাই একদম ভুলে যায় মানুষজন। এই ছবিটা মনে হলে ভীষণ রকমের আনন্দ হয়, এ কি সুন্দর কুটিয়ায় সব আছে, বনজাত শালপত্র আর খাবার জন্য মাটির পাত্রে রান্না হচ্ছে, এবং শোয়া শোয়াও মাটিতে মেজের ওপরে, আর উপবেশনের জন্য সামান্য আর সামান্যই জিনিসপত্র আছে, আর মাস্টারমশাইয়ের জন্য একটা ছোট্ট খাটি আছে, আর উনি ওনাকে থালায় খেতে দেওয়া হতো। খাবার মধ্যে মাস্টারমশাইয়ের খাবার তো খুব কম, সেটা হচ্ছে দুধ রুটি, আর না হলে এই তিনি সামান্য খাবারই খেতেন, নিজে দুধ ভাত, দিনের বেলা দুধ ভাত, রাত্রিরে দুধ রুটি, এইটাই তিনি তার আহার্য করতেন। ভারী সুন্দর একটা কথা বলছেন, বলছেন লাইফ সিম্প্লিফাই, এখানে তপস্যার্থে আগমন, লাইফ সিম্প্লিফাই, জীবনযাত্রা সহজ করিতে না পারিলে তপস্যা হয় না। এক জায়গায় গিয়েছিলাম, সেখানে আমরা গিয়ে দেখেছিলাম খুব দ্রুত সবাই খাওয়া দাওয়া করে, দ্রুত খাওয়া দাওয়া করে যেটুকু সময় রইল সবাই হয় পড়াশোনা করছে নাহলে করছে। বেলগাঁওতে সাধুদের ইন্ট্রাসপেকশনের জন্য ভারী সুন্দর একটা ব্যবস্থা রাখা আছে, একটা বাড়ি আছে সেখানে জানলাগুলো উপরের দিকে, মানে শুধু ঘরে আলো আসার জন্য, বাইরের জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, খাট বিছানা এরকম সুন্দর। আরও একটা যে আপনারা হয়তো দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন যারা সিকিম গিয়েছেন, রুমতেক মনাস্ত্রিতে, সেখানে এই ট্রেনিং সেন্টার আছে সাধুদের, লামাদের ট্রেনিং সেন্টার আছে, এই দেওয়ালের কাঠের দেওয়াল থেকে বার করা হয়েছে এবং সেই কাঠের প্ল্যাঙ্ক বার করে সেটাই খাট, খাট আর মেঝেতে ছোট্ট ঘর, মেঝেতে একটা এই কার্পেট পাতা আছে এবং সেইখানে বসে তারা পড়াশুনো করতে পারে, ওই খাটে তারা শুতে পারে, এবং সামান্য একটু ব্যবস্থা। কলকাতার হোলি চাইল্ড স্কুল আপনাদের যাদের দেখার সৌভাগ্য হয়েছে তারা জানেন, ওখানে নানরা সিস্টাররা তারা স্কুল চালান, ওদের মনাস্টারি একবার দেখার আমার সৌভাগ্য হয়েছিল, একটা বড় হল, তাতে পার্টিশন করে 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 ছোট্ট 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 কাঠের পার্টিশন করে ছোট্ট ছোট্ট এক একটা প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠে একটা খাট আছে, একটা খুব সামান্য কম্বলের বিছানা আছে, গায়ে দেওয়ার জন্য কম্বল আছে, মাথার জন্য বালিশ আছে, একটা টেবিল চেয়ার, একটা ছোট্ট বুকশেলফ আছে, আর ওই দরজার সাথে আর ওই টেবিল চেয়ারের যে তার সাথে প্ল্যাঙ্ক লাগিয়ে একটা রড লাগানো আছে, ওরা তো সেই বড় বড় গাউন পরেন, সেগুলো ঝোলার জন্য ঝোলানোর জন্য একটা ছোট্ট ব্যবস্থা, পর্দার কিচ্ছু নেই, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, টুকটুকে লাল সিমেন্টের একটা বড় হলকে কাঠের পার্টিশন দিয়ে ভাগ করে করে সিস্টাররা থাকেন, এটা আমি দেখেছি। এই অদ্ভুত এটা দেখার একটা, এই যে জীবনকে একবারে যত সিম্প্লিফাই করতে পারবেন তত দেখবেন উচ্চ আদর্শের প্রতি আমাদের তত নিষ্ঠা বাড়বে। মাস্টারমশাই বলছেন প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, সরল জীবন এবং উন্নত মনন, এটাই আমাদের ভারতীয় ঋষিদের আদর্শ। আমাদের জীবনে জটিলতা এসে যায় বলে ঈশ্বরকে ভুলে আমরা সেই জটিলতা নিরসনের নিরন্তর চেষ্টা করে থাকি, কিন্তু আমাদের জীবনে যত জটিলতা কম আসবে তত আমরা দেখবেন জীবন তত সুন্দর এবং ভালো হবে।
এইখানেই থেমে আমরা এগোচ্ছি। এরপরের যে ঘটনা তার সঙ্গে আমার নিজের জীবনের খুব মানে একটা সম্পর্ক আছে বলে এটা আমার বলবার খুব আগ্রহ আছে। এই আশ্রমে সময় নির্ণায়ক একটি ঘড়িও রাখিতে দেন নাই। শ্রীমা বলেন, পূর্বে ঋষিগণ সূর্যকে অবলম্বন করিয়া দিবাভাগের যাবতীয় কার্যক্রম নিরূপণ করিতেন। রাত্রিরে ধ্রুবতারা ঘড়ির কাজ করিত, এখানে ট্রেনের যাতায়াত ঘড়ির কাজ করিয়া থাকে। আশ্রমের যাবতীয় কার্যক্রম শ্রীমা বিভাগ করিয়া দিয়েছিলেন। তিনি বলেন, স্নান আহারাদির কার্য যত শীঘ্র হয় শেষ করিয়া ঈশ্বর চিন্তা করো। দিনের বেলা 11টা রাত্রি 9টার মধ্যে আহারাদি সম্পূর্ণ করেন। শ্রীমা নিজে ব্রহ্মচারীগণকে উপনিষদ, গীতা, চণ্ডী, ভাগবত এবং কথামৃত প্রায় নির্দিষ্ট সময়ে শ্রবণ করাইয়া থাকেন এবং তাহাদিগকে প্রভাতে ও অপরাহ্নে দূর দূর প্রান্তরে নির্জনে একাকী ধ্যানার্থ প্রেরণ করেন। ভক্তগণ কেহ কেউ এখানে বসিয়া বাইরের জগৎ যেন ভুলিয়া গিয়াছেন, সর্বদা এক আনন্দময় ধামে বাস করিতেছেন, মন সর্বদাই উচ্চভূমিতে স্বচ্ছন্দে বিচরণ করিতেছেন। পবিত্র ঋষি সঙ্গের ইহাই ফল। আশ্রমের নির্ণায়ক কোনো ঘড়ি নেই। আমরা যখন প্রথম সাধু হতে আসি, আমাদের জন্য আত্মস্থানন্দজি, পূজনীয় গম্ভীরানন্দজি মাঝে সঙ্গে অনেক ঝগড়াঝাটি করে প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার চালু করলেন। আগে এরকম নিয়ম ছিল, বেলুড় মঠে যদি কেউ সাধু হতে আসতো তাহলে আমাদের ভিজিটার্স রুমে দুদিন থাকতে দেওয়া হতো, তারপরে তাকে কোনো না কোনো কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হতো। আত্মস্থানজি মনে হয়েছিল বেলুড় মঠের যে যে উচ্চ আধ্যাত্মিক পরিবেশ, এই আমাদের যে এত সুন্দর ট্র্যাডিশন, এগুলো কেউ জানতে পারছে না, অন্তত 3 মাস যেন তারা থাকতে পারেন। খুব সাধারণ জিনিস দিয়ে আমাদের প্রিপ্রভেশনাল ট্রেনিং সেন্টার শুরু হয়েছিল। পাখা ছিল না, আপনাদের আগেই বলেছি পাখা ছিল না, ঘড়ি ছিল কয়েকটা, তো ঘড়ি কটা খারাপ হয়ে গেল। আমরা একদিন আত্মস্থানজিকে গিয়ে বললাম ঘড়ি খারাপ হয়ে গেছে, ঘড়ি লাগবে, খুব আর্থিক সংকট। এটা কিন্তু খুব পুরনো দিনের গল্প বলছেন, 1994 সালে। 8টা ঘরের জন্য 8টা ঘড়ি কেনা হবে, এ নিয়েও জেনারেল সেক্রেটারিকে ভাবতে হতো তখনকার দিনে। তো উনি ওটা তো ম্যানেজ করলেন অন্যভাবে, বললেন মনটাকেই ঘড়ি বানিয়ে ফেলো, আমি দেখতে চাই যে তোমরা সবাই মনটাকে ঘড়ি বানিয়ে সেই অনুযায়ী চলছো। আমাদেরও কীরকম যেন একটা নিজেদের ভেতরে একটা খুব যেন একটা কম্পিটিশান শুরু হয়ে গেল। আগে সকলের কাছে ছোটো ছোটো রিস্ট ওয়াচ ছিল, কিন্তু অ্যালার্ম ঘড়ি ছিল না। আমরা সেই দেখে রাত্রিরে উঠতাম এবং অন্ধকারে কি কত আগে, মানে 4টের আগে তো আলো জ্বালা যাবে না। যদি মঙ্গল আরতি 4টে হয় তাহলে 3:30 আলো জ্বলবে, মঙ্গল আরতি 4:30 হলে 4টে আলো জ্বলবে। অন্ধকারে কে কত তাড়াতাড়ি মন্দিরে গিয়ে জপ ধ্যান করতে বসেন, এটা যেন একটা কম্পিটিশানের মতো ছিল। এই কারণে আমরা যে অর্ডারে কাপড়গুলো পরবো সেটা ঠিক উল্টো অর্ডারে কাপড়গুলো সাজানো থাকতো। কৌপিন, কাপড়, গেঞ্জি, উত্তরীয়, চপের মালা, আসন সব পরপর পরপর এইভাবে উল্টো অর্ডারে জানলায় সাজিয়ে রাখা হতো। রাস্তা থেকে যে আলো আসতো, মানে আমি এটা নিজের আখ্যান করছি তা নয়, ওই জীবনটাকে আরেকবার করে কল্পনা করার চেষ্টা করছি। রাস্তা থেকে যে আলোটা আসতো, তখন ওই আরোগ্য ভবনের মাঝখানে একটা খুব বড় বাতি দান ছিল, তার আলোটা আমাদের PPTC-র ঘরের মধ্যে এসে পড়তো। সে অন্ধকারের মধ্যে আমরা জামাকাপড় পরে, মুখাত পা ধুয়ে জামাকাপড় পরে মঠে চলে যেতাম। আমাদের 5টা অবধি জপ করতে বসার কোনো অভ্যাস ছিল না। আমাদের মধ্যে যারা পাকা একটু সিনিয়র, তারা আমাদের শেখালেন যে আত্মস্থানন্দজি রোজ কাঁটায় কাঁটায় 5টার সময় জপ ঠাকুরকে প্রণাম করতে আসেন। ওনার জপ করার কায়দাটা ছিল ভালো, প্রথমে নিচু হয়ে প্রণাম করতেন, তারপর বুকের কাছে হাত রেখে প্রণাম করতেন, তারপর আমাদের বৈশালী দিয়ে যেরকম খাঁড়া প্রণাম করেন এরকম করে খাঁড়া প্রণাম করতেন। ওই খাঁড়া প্রণামটা যখন উনি হাতটা তুলতেন তখন কাঁটায় কাঁটায় 5টা বাজত। এটা পরবর্তীকালে জানলাম ওইখানে একটা আমাদের টিস্যু ফ্যাক্টরি ছিল, সেখানে ঠিক 5টার সময় অ্যালার ওই যে সাইরেনটা বাজত এবং মহারাজের হাত দুটো খাঁড়া প্রণামের জন্য যখন এরকম উঠতো তখন ঠিক কাঁটায় কাঁটায় 5টা বেজে যেত, ওটা আমাদের অ্যালার্ম ছিল। মহারাজ এসে প্রণাম করে গেছেন মানে আমরা এবার ঘুরে বেড়াতে পারবো। কিন্তু এই ঘড়ি ছাড়া থাকতে 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 এত সুন্দর আমাদের একটা জীবন তৈরি হয়েছিল যে ঘড়ি ছাড়াই আমরা যেন খুব ভালো কাটতাম। কেউ যেন বলে দিত এই সময় এবার উঠতে হবে, এই সময় এবার জপ করতে হবে। এবং পূজনীয় তাপস মহারাজ আমাদের অভ্যাস করাতেন কেমন করে যতটুকু সময় অকাজে আমরা ঘুরে বেড়াই সেটাকে কী করে জপ করবার কাজে লাগাই এবং পড়াশোনার কাজে লাগাই। আমাদের খুব বেশি ক্লাস হতো না, 3টে করে ক্লাস হতো, সকালে 1টা, বিকেলে 1টা আর রাত্রিরে 1টা।
কিন্তু প্রত্যেক দিনের ক্লাসের জন্য হোম টাস্ক আগে থেকে দিয়ে রাখা থাকতো। প্রত্যেক তিথি পুজোয় দুজনকে বক্তৃতা দিতে হতো, তার ব্যবস্থা করা হতো। ঠাকুর মা স্বামীজি তিথি পুজোতে বিষয়বস্তু ঠিক করে দেওয়া হতো, এক টানা 15 দিন ধরে বক্তৃতা হতো। একজনকে বাংলায় বক্তৃতা দিতে হবে, একজনকে ইংরেজিতে বক্তৃতা দিতে হবে, এরমভাবে ঘুরিয়ে 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 বক্তৃতা দিতে হতো। বক্তৃতার কী বিষয়বস্তু হবে, কোথা থেকে পড়াশোনা করতে হবে, সব আমাদের তাপসময় সাজেস্ট করতেন, কিন্তু আমাদের নিজেদের করতে হতো। কিন্তু এটা দেখেছি যে অদ্ভুত রকমভাবে ঘড়ি ছাড়াও জীবন যাপন করা যেত। ভূতেশানন্দজিকে দেখেছি, উনি ঘড়ি যদিও পড়তেন কিন্তু ঘড়ির চেয়েও ফাস্ট ছিলেন। অন্যদের তৈরি হওয়ার আগে তিনি তৈরি হয়ে যেতেন। স্নান আহারাদির জন্য এটা মহারাজ আমাদের খুব জোর দিতেন, স্নান আহারাদি যত তাড়াতাড়ি করা সম্ভব তত তাড়াতাড়ি করবেন। সাধু যখন হয়নি তখন একটু ঘেন্দা ঘেন্দা ছিল যে পাশে কমোড আছে, তার পাশে দাঁড়িয়ে কেমন করে স্নান করব। কিন্তু বাথরুম যথেষ্ট নেই, আমরা অভ্যাস করা শুরু করলাম। কমোডে যাওয়ার পরে ওই পাশে যেটুকু জায়গা আছে সেইখানে কাপড় কেচে তারপরে স্নানাদি সেরে, ওই যাতে সময়টা কম লাগে, কি সুন্দর ব্যবস্থা স্নানাদি সেরে। এরপরে একটা কথা বলতেন, যেটা দেখুন, বলছেন ঈশ্বর চিন্তা করো, স্নানাদি কাজ তাড়াতাড়ি শেষ করে বাকি সময়টা ঈশ্বর চিন্তা করো। আমরা কিন্তু এটা করতে পারি, এটা আমাদের কাছে কিন্তু দিক নির্দেশ দেওয়া আছে। নিজের কতটা অকাজের সময় ব্যয় হচ্ছে সেটাকে কম করে আমরা ঈশ্বর চিন্তাদি করতে পারি। এরপরে মহারাজ আরেকটি সুন্দর কথা লিখছেন, শ্রীম নিজে ব্রহ্মচারীগণকে উপনিষদ, গীতা, চণ্ডী, ভাগবত ও কথামৃত প্রায় নির্দিষ্ট সময় শ্রবণ করাইয়া থাকেন, পড়ান না কিন্তু, তিনি একবারও বলছেন না আমি পড়াই, তিনি শ্রবণ করান, তিনি তাদের শোনান। ভূতেশানন্দজি মহারাজ এই কথাটাই বলতেন আমাদের, এই কথা রিপিটেশনে বলতেন, এই যে তোমাদের আমি বলছি, একবারও আমি কিন্তু ভাবছি না আমি তোমাদের উপদেশ দিচ্ছি, তোমাদের সঙ্গে এটা আলোচনা করবার সময় আমি নিজেকেও একবার মনে করাচ্ছি আদর্শ সম্পর্কে। আমি সেদিনকে গিয়েছিলাম এক জায়গায়, সেখানে একজন বললেন আমরা আপনার ছাত্র, সত্যি সত্যি কিন্তু এই ছাত্রবুদ্ধি গুরুবুদ্ধি এটা আমার আসে না, আমরা এই যে আপনাদের পড়াতে এই কারণে পড়ানোর এত উৎসাহ, এই যে আমাদের এই যে ক্লাসগুলো হয় এটার উৎসাহ মূল কথা আমার নিজের জন্য, পড়াশোনা করা আর তার অন্তর্নিহিত চিন্তা করা। এই যে আজকের এইটা বলতে বলতে সারা দুপুর বসে চোখ বন্ধ করে আমাদের প্রথম দিনের সাধন জীবনের গল্প ভাবছিলাম, সমস্ত দুপুরটা কেটে গেছে কেমন করে, কিন্তু ওই চিন্তা করছিলাম যে কীরকমভাবে আমরা ছিলাম, কীরকমভাবে আমরা সময় ব্যয় করতাম। এইটা বলতেন রোজ তিনি পড়াতেন, মানে মনে করাতেন, আমাদের পিপিটিসিতেও এটা ছিল। আমরা যখন সবজি কাটতাম আমাদের ভাইদের ভেতরে কোনো একজন ভাই সে বসে একটানা কিছু পড়তো, সেগুলো খুব হালকা জাতীয় জিনিস থাকতো, সাধারণত স্মৃতিকথা থাকতো, শ্রী শ্রী মায়ের কথা এটা পড়া হতো, তারপরে পরমার্থ প্রসঙ্গ এটা পড়া হতো, ওই অতীতের স্মৃতি, পরমার্থ প্রসঙ্গ অতীতের স্মৃতি পড়া হতো, আমরা এই সবজি কাটতে কাটতে পড়তাম। এমন নয় যে কান খাড়া করে সবজি কাটলে চুপ করে বসে থাকা তা না, কারণ পরে এসে তাপসময় জিজ্ঞেস করতেন আজকে কি ক্লাসে, আজকে যখন সবজি কাটা হচ্ছিল কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, এটা কিন্তু আমাদের বলতে হতো। সেই কারণে কান খাড়া করে সময় অন্য কোনো কিছুতে মন না দিয়ে সবসময় ঈশ্বর চিন্তা করার মন দিতে হবে। একবার একটি ক্যাথলিক চার্চে গিয়েছিলাম, সেখানেও দেখলাম দুপুরে যখন খাওয়া হচ্ছে তখন কেউ একজন, যদিও সেটা খুব জটিল, বাইবেলের একটা অংশ থেকে পড়ে চলেছেন, এক বাইবেলের ইংরেজি, তারপরে ওদের টিং টাং চুং চাং উচ্চারণ কিছুই বুঝতে পারিনি। কিন্তু এই যে প্রতি কাজের ভেতরে ঈশ্বরকে চিন্তা করা, প্রতি কাজের ভেতরে ঈশ্বরমুখী হওয়া, মনকে কোনো অবস্থাতে পেরিয়ে না যাত দেওয়ার, এটার যে পদ্ধতি এটা কিন্তু সত্যি সত্যি খুব আকর্ষণীয়। তারপরে বলছেন কাউকে 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 আবার তিনি অপরাহ্নে এবং প্রভাতে দূর দূর প্রান্তরে নির্জনে একাকী ধ্যানার্থে প্রেরণ করতেন, দূরে নানা জায়গাটা ঠাকুরের ঠাকুরের স্টাইল আর কি, তিনি ঠাকুরও ওই দূরে দূরে পাঠাতেন, কাউকে পঞ্চবটিতে, কাউকে ওই বেলতলায়, বিভিন্ন জায়গায় সাধন ভজন করতে পাঠাতেন। কেহ কেউ এখানে ভক্তগণ, কেহ কেউ এখানে বাস করিয়া বাইরের জগৎ যেন ভুলিয়া গেছেন, এটা কিন্তু সত্য। শ্যামলাতাল আশ্রমে যখন গিয়েছি প্রথমবার, তখন তো আমি সন্ন্যাসী নই, ঘর থেকেই গিয়েছি, কিন্তু প্রথম যেদিন ওই যে গিয়ে পৌঁছলাম বিকেলবেলা, তখন পায়ে হেঁটে যেতে হতো, নিচ থেকে ওপরে প্রায় 14 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হতো জঙ্গলের মধ্যে দিয়ে, আমি হুশ করে গাড়ি ঢুকে যাই সেরকম নয়, ঢুকেই সামনে ওই দোতলার ঠাকুর ঘর, তার আগের দিন একাদশী ছিল,
একতলায় রাম নাম হয়, এখনো পর্যন্ত এতে একতলাতে রাম নাম হয়। সে একতলার ওই ঘরে, ছোট্ট পাথরের ঘরে রামচন্দ্রের ছবি সাজানো ছিল, সেখানে প্রণাম করে সিঁড়ি দিয়ে আমরা দোতলার পুরনো ঠাকুর ঘর, আপনাদের যাদের দেখার সৌভাগ্য হয়েছে নিশ্চিত জানেন, ভারী সুন্দর, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, কিচ্ছু নেই। তিনটে সিংহাসনে ঠাকুরমার স্বামীজি বসানো, আর দুপাশে দুটো ফুলের ইয়েতে, ফুলদানিতে দুটো ম্যাগনোলিয়া গ্ল্যান্ডি ফ্লোরা লাগানো আছে, আর মাঝখানের একটা ছোট্ট ফুলের দানিতে ক্রোটন গাছের পাতা, সেটা খুব সুন্দর করে সাজানো। সামনের দিকে দরজাগুলো খোলা, আর দিনের আলোয় পরিষ্কার ঝকঝকে বর্ষার পরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, তাদের মাথা সাদা হয়ে গেছে, মনে হচ্ছে ঠাকুর যেন পরম আনন্দে সেখানে তাকিয়ে আছেন, সেই হিমালয়ের দিকে তাকিয়ে আছেন। ওই দৃশ্যের কথা মনে হলেই মন শান্ত হয়ে যায়। বিরজানন্দজির ঘরের এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু প্রথমবার, কারণ কিছু জিনিস চুরি হয়ে যায়, প্রথমবার যখন গিয়েছিলাম তখন মনে হলো বিরজানন্দজি একটা চেয়ার ওই জানলার পাশে, কাঁচের জানলার পাশে রাখা আছে, এমনভাবে চেয়ারটা রাখা মনে হচ্ছে মহারাজ এক্ষুনি ঘরে গেছেন, ঘর থেকে এক্ষুনি এসে বসবেন, এমনভাবে জানলার ওইখান থেকে মহারাজ সেই কাঁচের জানলার মধ্যে দিয়ে হিমালয়কে দর্শন করতেন। সমস্ত আশ্রম জুড়ে যেন একটা আধ্যাত্মিক পরিমণ্ডল বিচরণ করছে। আমরা যারা ঘরের থেকে গিয়েছিলাম তাদেরও কিরম যেন একটা গৃহহারা অ্যাটিটিউড তৈরি হয়েছে। যে কথাটা বলছেন না যে ভক্তরা এখানে বাস করিতে আসিয়া বাহিরের জগৎ যেন ভুলিয়া যায়, সত্যি সত্যি এই বাহিরের জগৎ ভুলে যাওয়া যায়, সর্বদা এক আনন্দময় ধামে বাস করিতেছেন, মন সদাই উচ্চ ভূমিতে স্বচ্ছন্দে বিরাজ বিচরণ করিতেছেন, পবিত্র সাধুসঙ্গের ইহাই ফল। আপনারা এর খানিকটা আভাস পেতে পারেন, যদি সুযোগ হয় অবশ্যই যাবেন। সেটা হচ্ছে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি, সেখানে শ্রী শ্রী মা যে ঘরে থাকতেন, ওই ঘরে বসে জপ করলে দেখবেন আপনাদের এরকম আনন্দটা হবে। বেলুড় মঠের পুরনো মন্দিরে বসলেও এরকম আনন্দ হয়, কিন্তু এত লোকজনের যাওয়া আসা যে পুরনো মন্দিরে ভালো করে বোঝা যায় না, কেউ কথা বলছে, কেউ ঠকঠক করে উঠছে, বাচ্চারা কেউ দৌড়চ্ছে, কিন্তু নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি এখনও অনেকের কাছে অজ্ঞাত, এখনও অনেকে কেউ যায় না, যদি এখন ঢোকার রাস্তাটা অন্য দিক দিয়ে করে দিয়েছে, কিন্তু তবু মায়ের ঘরে যাওয়া যায়, মাঝখানে কার্পেট পাতা আছে, সেখানে বসে জপ করা যায়, দেখবেন একটা অদ্ভুত তন্ময়তা ওই সমস্ত ঘরের ভেতর বিরাজ করছেন, আদ্যাশক্তি মহামায়া ওই ঘরে থেকেছেন, ওই ঘরে জপ ধ্যান করেছেন, ওই ঘরে মন্ত্র দীক্ষা দিয়েছেন, সেই ঘরের অদ্ভুত একটা তন্ময়তা আছে। আর একতলা একটা ঘর আছে, এটা আপনারা যেতে পারবেন না, কাউকে যেতে দেওয়া হয় না, যে ঘরে নিবেদিতার ব্রহ্মচর্য দীক্ষা হয়েছিল, ভারী সুন্দর সে জায়গাটা, সেইখানে বসলেও এক ধরনের এরকম তন্ময়তা আসে। আজ ২৯শে ফাল্গুন ১৩২৯ সাল, ইংরাজি ১৩ই মার্চ ১৯২৩ খ্রিস্টাব্দ, কৃষ্ণপক্ষের একাদশী মঙ্গলবার, আগামীকাল ১২ই রাত ১০টার সময় এক ভক্ত কলিকাতা হইতে আসিয়াছেন। এই স্থান কলিকাতা হইতে ১৪৪ মাইল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে লাইনের উপর একটি ক্ষুদ্র পল্লী বিশেষ, ইহা সাঁওতাল পরগনার অন্তর্গত একটি স্বাস্থ্যবাস। এই রাত ১০টার সব নীরব হইয়া গিয়াছে, ভক্তটি বিনয় বিনয় বলিয়া দরজায় করাঘাত করিতেই অপর প্রকোষ্ঠ হইতে শ্রীম বাহির হইয়া আসিয়াছেন। এখনো অল্প শীত থাকায় শ্রীমর মাথায় একটি গরম কমফোর্টার রয়েছেন। এই বারুণীতে তারা এসছেন রাত্রি ১০টার সময়, এসে তাদের ডাকছেন, এমনিতেই খুব নির্জন স্থান, সেই নির্জন স্থানে কাউকে খুঁজে না পেরে বিনয় বিনয় করে ডাকছেন। এবার দেখুন কাকে বলে লৌকিক কথা। মহারাজ বলছেন, এ প্রথমে আমাদের শ্রীমর শরীরের বর্ণনা আছে, শ্রীম দীর্ঘাকৃতি সুধীর বপু গৌরবর্ণ, তাহা ললাট উন্নত বক্ষ সুবিস্তৃত বাহু আজারমুন্নলম্বিত এবং সম্মুখ প্রসারী বিশাল নয়নদয় অনুক্ষণ প্রেমানুরঞ্জিত। কি সুন্দর বর্ণনা বলছেন সুদৃঢ় বপু, ভক্ত হলেই যে আমার মতো আলু ভাতের মতো থ্যাসথাসি হতে হবে তা নয়, কিন্তু একদম ওয়েল বিল্ড চেহারা, ঠাকুরের দেখবেন কি সুন্দর ওয়েল বিল্ড চেহারা। কাশীতে এই আমাদের এর বাড়িতে যদি দেখেন, ওই আমাদের কেশবচন্দ্র সেনের বাড়িতে ঠাকুরের যে ছবি আছে, এখন তো জুম করে দেখা যায়, পারলে জুম করে ঠাকুরের পাগুলো দেখবেন কি সুন্দর, পায়ের যে ইয়েগুলো আছে, গুলিগুলো আছে, একদম শক্তপোক্ত,
পায়ের পাতাগুলো দেখবেন, বর্ণনা আছে নাকি পায়ের পাতা খুব বড় বড় ছিল, খুব নরম, কিন্তু দেখলেই মনে হয় এর পদবিক্ষেপ অত্যন্ত বলিষ্ঠ। ঠাকুরের হাতটা নরম হলেও খুব সুন্দর, ওয়েল স্ট্রাকচার্ড বডি, এবং তার পেছনে হৃদয়রাম দাঁড়িয়ে আছেন, তিনি ঠাকুরের চেয়ে 2 ইঞ্চি লম্বা ছিলেন। তার চেহারাটাও যে ওয়েল স্ট্রাকচার এবং ওয়েল বিল্ড এটা বোঝা যায়। মাস্টারমশাইয়েরও সেরকম ওয়েল স্ট্রাকচার, সুদৃঢ় বপু, এবং গায়ের রং ছিল ধপধপে ফর্সা। তাহার উন্নত ললাট বক্ষ সুবিস্তৃত এবং বাহু আজান উলম্বিত, সম্মুখ প্রসারী বিশাল নয়নদয় অনুক্ষণ প্রেমানুরঞ্জিত। তার বড় বড় চোখ, কিন্তু সে চোখ যেন বাইরের দিকে বেরিয়ে আসছে, এবং সবসময় তিনি ঈশ্বরের ভাবে ভাবিত হওয়ার জন্য তার চোখ দিয়ে সেই ভালোবাসার অশ্রু ঝরে পড়ে। সেই কারণে তার চোখের মণিগুলো, তার চোখের ভেতরটা লালচে হয়ে আছে। আবক্ষ বিলম্বিত শ্বেত শ্রু শোভিত তাহার দিব্য বদনমণ্ডলে এক প্রশান্ত অতি গম্ভীর ভাব বিরাজমান। লম্বা দাড়ি, ধপধপে সাদা মুখ, আর সেটা যেন একটা অদ্ভুত রকমের এক প্রশান্তিকর চেহারা তৈরি করেছে, যে চেহারা দেখলে একই সঙ্গে শ্রদ্ধা, ভক্তি এবং সমীহ যেন ঝরে পড়ে। এই মহাযোগী সৌম্যদর্শন সুরসিক মধুরভাষী রামকৃষ্ণ ভাববিভর এই মহাযোগী অহর্নিশ রামকৃষ্ণ গুণগান করিবার জন্যই যেন দেহ ধারণ করিতেছেন। তার দেখতে ভীষণ সুন্দর, ভীষণ রকমের সুরসিক এবং মধুরভাষী, মাস্টারমশাইয়ের কথাবার্তা খুব মিষ্টি ছিল। রামকৃষ্ণ ভাবধারায়, রামকৃষ্ণ ভাববিভরে এই মহাযোগী অহর্নিশ রামকৃষ্ণ গুণগান করিবার জন্যই যেন জীবন যাপন ধারণ করিয়াছেন, যেন শ্রীরামকৃষ্ণের গুণগান গাইবার জন্যই যেন তিনি এসেছেন। আমার একটা ছোটোবেলার স্মৃতি মনে পড়ে, আমরা একটা সময় যেতাম শিমুলতলাতে, সেখানে রক্ষিতের বাড়িতে, এই যে যারা গোলাপ জল তৈরি করে রক্ষিত, এদের বাড়িতে লক্ষ্মী পুজো হতো, এবং সেই লক্ষ্মী পুজোয় প্রত্যেকবার মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ আসতেন। আমরা ওনাকে দেখবার জন্য সেখানে যেতাম, কাছেই, আগেকার দিনে তো মধুপুর, গিরিটি, শিমুলতলা, দেওঘর, লোকে শরীর সারানোর জন্য সব বাড়ি কিনে রাখতো, পরবর্তীকালে সেই সব বাড়িতে তারা ভাড়া দিতেন। এরকম একটি বাড়িতে থেকে আমরা মহারাজকে দর্শন করতে যেতাম। আমার এখনও একটা দিন মনে আছে, লক্ষ্মী পুজোর আগের দিন, সেদিনকে ভীষণ সুন্দর চাঁদ উঠেছে, মহারাজ বিকেলবেলা হাঁটতে বেরোতেন এবং তার সঙ্গে এক দল গায়কের দল ছিল। তিনি গাইতে গাইতে যাচ্ছেন, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। অপূর্ব মহারাজের গলার আওয়াজ, আপনারা যদি কেউ শুনে থাকেন, ইদানিং ইউটিউবে শোনা যায়, সেটা অনেক বেশি বয়সের গান, খানিকটা নেজাল টোন এসেছে, কিন্তু মহারাজের যে খিমিষ্টি গলার আওয়াজ ছিল, মনে হতো কেউ যেন শান্তি বাড়ি উপর থেকে নিচ অব্দি ঢেলে দিচ্ছেন। কিংবা রাত্রিবেলা আমরা বুঝতাম না, মহারাজ দুহাতে দুটো খঞ্জনি নিয়ে কীর্তন করতেন, 10টা 11টা অবধি সেই চাঁদের আলোয় বসে সেই কীর্তন শোনার অভিজ্ঞতা ছিল, অপূর্ব সেই গলা। পরবর্তীকালে উনি তো কথা কম বলতেন, কিন্তু এই স্মৃতিগুলো আমাদের আছে। যখনই এরকম সৌম্যদর্শন পুরুষের কথা মনে পড়ে, তখনই আমার মোহনানন্দজির কথা ভীষণ রকমভাবে মনে পড়ে। তিনি যেন সর্বদা হরিনামে প্রেমন্মত্ত, এখানে বলছেন, এই নরদেবকে দর্শন করিয়া, এই নরদেবকে দর্শন করিয়া ভক্তের হৃদয়, ভক্তের হৃদয় মন আনন্দে পরিপূর্ণ হল। তাকে দেখে যেন মন প্রাণ একেবারে ভীষণ রকম আনন্দে পূর্ণ হয়ে আছে। তিনি আপন মনে ভাবিতেছেন, হরি প্রেমন্মত্ত নারদ ব্যয়সতুল্য, পূর্ণ কাম ছিন্ন সংশয়ে, বর্ষিয়ানি মহর্ষি কেন এই নির্জন পর্ণকুটিরে বাস করিতেছেন। সেই নরদেবকে দর্শন করে যে অতিথি এসছেন, তার খালি মনে হতে থাকল যে এইরকম মানুষ, যিনি হরি প্রেমন্মত্ত, যার মন সবসময় তার ভালোবাসায় উন্মত্ত হয়ে গেছে। উন্মত্ততা কি, দেখবেন স্বামীজির একটা কথা আছে, কাজ কেমন করে করতে হয়, বলা আছে, মেতে যা, ডুবে যা, উন্মাদ হয়ে যা। আমরা যখন প্রথম কাজে লাগি, কোনো কাজে করি, তাতে প্রথম মেতে যাই, একটা উদ্দেশ্য হই হই চই চই থাকে, তারপরে যত গভীরে যেতে চাই, মেতে যাও, ডুবে যাও, তার ভেতরে ডুবে যাই, সেই কাজটার মতো এমন ডুবে যাই, বাইরের পৃথিবীটা একেবারে আমার কাছে মিথ্যা হয়, তার কোনো সত্যতা আমার কাছে লাগে না, উন্মাদ হয়ে যাওয়া,
সেই ভাবেতে যখন আমরা ডুবে যাই তখন সাধারণ মানুষের সঙ্গে আমাদের আচরণ আলাদা করা যায়, আমরা সাধারণ মানুষের মতো আচরণ করতে পারি না। এই অবস্থাটাকে উন্মত্ত অবস্থা বলছেন। ইনি হরি প্রেমে সবসময় উন্মত্ত। নারদ ব্যাসতুল্য পূর্ণ কাম, কেন নারদ আর ব্যাসের সঙ্গে তুলনা করেছেন? নারদ এবং ব্যাস সদা সর্বদা শ্বাসে প্রশ্বাসে হরি কীর্তন হরি নাম গুণতে গানে ব্যস্ত। পূর্ণ কাম, যারা চাইবার কিছু নেই। ছিন্ন সংশয়, যার মনের ভেতরে ঈশ্বর সম্পর্কীয় কোনো রকম আর কোনো অস্বস্তিকর বা কোনো রকম অস্পষ্টতা নেই। বর্ষিয়ানি মহর্ষি কেনই পর্ণকুটিরে থাকছেন? তারপরে তিনি তার নিজেরই ভাবে যেটা মনে হচ্ছে সেইটি তিনি লিখেছেন। কেনই কঠোর জীবন, কেনই বা এই তপরতন্ময়তা? ইহা কি হরিরস পান ও মাদকতা? ইহাই কি অধিক অহেতুকী ভক্তি? তাই বুঝি ভগবান ব্যাসদেব বলিয়াছেন, আত্মা রামাস্তু মুনয় নির্গ্রন্থা অপ্যুরক্রমে কুরবন্ত অহৈতুকীম ভক্তি ইত্তন গুত গুণ হরিহি। বলছেন যে আত্মা রামাস্তু, যিনি ঈশ্বরীয়ভাবে নিজেকে ডুবিয়ে রেখেছেন, যার জগৎ সংসারে আর কোনো ভাব নেই। আমাদের এই ভাবটা কেন হয় না, তার কারণ হচ্ছে, এই কালকেই বলছিলাম, আগের দিনের ক্লাসে আমরা বলছিলাম, আমাদের জীবনে ঈশ্বর ছাড়া আরও অনেক অল্টারনেটিভ জিনিস আছে। সেই কারণে আমরা ঈশ্বরীয়ভাবে ডুবে যেতে পারি না, তার কারণ আমাদের কাছে অল্টারনেটিভ আছে। এই মানুষের জীবনে কোনো অল্টারনেটিভ বলে কিছু নেই, অ্যাডিশনাল কিছু নেই, অর বলে কিছু নেই, সবই অ্যান্ড। সেই আত্মারামে নিজের ভেতরে আনন্দে যখন আমরা থাকি, মুনয় নির্গ্রন্থা অপ্যুরক্রমে, নির্গ্রন্থা কোনো রকম বন্ধনহীন জীবনযাপন করেন, এবং তিনি তার প্রকাশটা কি, তিনি অহেতুকিং ভক্তি, তার ভেতর দিয়ে আসে এবং যার মাধ্যমে আমরা হরির কৃপা অর্জন করতে পারি। দেখবেন ভালোবাসাটা অহেতুকি, ভীষণ রকমের ভালোবাসা। পূজ্যপাদ ভূতেশ আনন্দজি মহারাজের শরীর চলে গেছে, আমরা মহারাজের কোয়ার্টারে আছি, ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছি, ভক্তরা দেখা করতে আসছেন। ঠিক এমন সময় একজন ভদ্রমহিলা, এই দরজা তো পুরো বন্ধ, প্রেসিডেন্ট মাঝে কোয়ার্টারটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া আছে যাতে কেউ না ঢুকতে পারে। মহারাজের শরীর দাহ হয়ে যাওয়ার পরে যখন অস্থি দেওয়া হচ্ছে জলে, তখন আমাদের নির্দেশ দেওয়া হলো, আমরা মহারাজের সমস্ত ঘর ঝাঁট দিয়ে মুছে বিছানা পরিষ্কার করে সেখানে একটা মহারাজের ছবি রাখা হলো। মহারাজের বসার ঘর সেটাও সম্পূর্ণ ভালো করে মুছে পরিষ্কার করে, চেয়ার সরিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে চেয়ার রেখে তারপর সেখানে মহারাজের একটা ছবি বসানো হলো। আর ঠিক যেরকমভাবে মহারাজ বসতেন ঠিক সেরকম করে, শুধু অতিরিক্ত কি হলো, মহারাজের শোয়ার ঘরের সব জানলাগুলো খুলে দেওয়া হলো যাতে ভক্তরা এসে দেখতে পারে। যখন আমরা এই কাজটা করছি, সুনির্মলানন্দজি স্নান করে ফিরে আসছেন, হঠাৎ করে তিনি একজন ভদ্রমহিলাকে দেখে ডাকলেন, জিজ্ঞেস করলেন, আপনি মহারাজের শেষ কৃপা পেয়েছেন তাই না? ভদ্রমহিলা মাথা নাড়ছেন। মহারাজের সেদিনকে দর্শন প্রণাম শেষ হয়ে গেছে, তারপরে মহারাজ হাঁটছেন, এমন সময় ওই মেয়েটি এসে উপস্থিত হয়েছেন। যে লোহার গেটটা আছে প্রেসিডেন্ট মাঝে কাঁচের গেটের দূরে, যে লোহার গেটটা আছে, সেই লোহার গেটে, পুরনো বাড়ির কথা হচ্ছে, সেই গেটের কাছে এসে ওনাকে আটকে দেওয়া হয়েছে। মহারাজের যেন সে যে কী অদ্ভুত কৃপা হলো, মহারাজ বললেন, না ওকে আসতে দাও বলে সেই দরজাটা, কাঁচের দরজা খোলা হলো। সেই ভদ্রমহিলা এসে মহারাজকে প্রণাম করলেন, শুধু প্রণাম নয়, মহারাজ পায়ের মোজাটা খুলে দিতে বললেন। পায়ের মোজাটা মহারাজ খুলে দেওয়াতে মহারাজকে পায়ে হাত দিয়ে তিনি প্রণাম করলেন। মহারাজ শেষবারের মতো ব্রহ্মচর্য দীক্ষা দিচ্ছেন। জানুয়ারি মাসে ভীষণ ঠান্ডা, যখন গুরু প্রণাম হচ্ছে মন্দিরের ভেতরে, তখন মহারাজ তার পায়ের মোজাটা খুলে দিতে বললেন। সেবকরা যতবার নিষেধ করছেন, উনি বলছেন, না খুলে দাও, এরপর ওরা কবে এই সুযোগটা পাবে তার কোনো ঠিক নেই। অদ্ভুত রকমের, আমাদের যেন কৃপা করার জন্য তিনি যেন নেমে আসেন, তার জগতের কাছ থেকে কিচ্ছু চাইবার নেই, এই জগৎ সংসারের থেকে তাকে দেবারও কিছু নেই, কিন্তু এরা আমাদের মাঝখানে এসে যান আমাদেরকে কৃপা করবার জন্য। বলছেন আশ্রমে এখন তিন চারিজন ভক্ত আছেন, প্রণাম ও প্রাথমিক সম্ভাষণাদির পরে শ্রীম ব্যস্ত হইয়া পড়িলেন,
নবাগতদের আহারের জন্য। ভক্তটি বারবার বলিতেছেন, আজ একাদশী, আমার উপবাস, যা খাবার তা খেয়ে এসেছি। কিন্তু শ্রীম ভক্তের সঙ্গে আনিত ফল ও মিষ্টি হইতে দুইটি কমলালেবু, দুইটি সীতাভোগ ও তিনটি মিহিদানা নিজ হস্তে লইয়া শালপাতায় রাখিয়া ঠাকুরকে নিবেদন করিলেন। শ্রীম ঠাকুরের প্রসাদ গ্রহণ না করিলে নবাগতরা খাইতেছেন না দেখিয়া দুই তিনটি কমলালেবুর কোষ রাত্রি 11টার সময় গ্রহণ করিলেন। ভক্ত ঠাকুরের সামনে বসিয়াই প্রসাদ খাইতেছেন। শ্রীম কলিকাতার ভক্তগণের সংবাদ লইতেছেন। আহারান্তে শালপাতাটি ফেলিবার জন্য ভক্ত বাহিরে আসিয়াছেন। ঘরে পুনঃপ্রবেশ করিয়া দেখিলেন শ্রীম নিজ হস্তে উচ্ছিষ্ট স্থান জলসংযোগে শুদ্ধ করিতেছেন। ভক্ত অবাক হইয়া ভাবিতেছেন, ব্রহ্মদ্রষ্টা মহাপুরুষগণের সকলের ব্যবহারই বাস্তবিকই অসাধারণ। এটা অদ্ভুত ছবি। ওখানে আলাদা করে কোনো ঠাকুর ঘর ছিল না, যেটা ছিল মাস্টারমশাই যে ঘরে থাকতেন তারই একটা অংশ, আমরা পড়বো পরের অধ্যায়তে আছে, তারই একটা অংশ পর্দা দিয়ে ঢাকা দেওয়া ছিল এবং সেখানে প্যাকিং বাক্স, কাঠের, আগেকার দিনে চায়ের প্যাকিং বাক্স আপনারা অনেকেই দেখেছেন, সেই কাঠের চায়ের প্যাকিং বাক্স সেটার উপর কাপড় টাপড় দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে সেখানে শ্রী শ্রী ঠাকুরের একটা ছবি আর একটা বালুগোপালের মূর্তি ছিল। আর বেশ খানিকটা দূরে কম্বল পাতা ছিল ঘরের বাকি অংশে, সেই কম্বলে বসে ভগবানরা, ওই ভক্তরা সেখানে জপ ধ্যান তপস্যা করতে পারেন। ঠিক এইরকম দুটো জিনিস দেখেছিলাম, একটা হচ্ছে ব্যাসদেবের গুহা, আমাদের বদ্রীনাথ থেকে হেঁটে যেতে হয় ব্যাস গুহা, যেখানে বসে বসে তিনি রচনা করেছিলেন শাস্ত্রগ্রন্থ, এবং খানিকটা দূরে গণেশের গুহায় তিনি শুনে শুনে সেগুলো লিপিবদ্ধ করেছিলেন। সমস্ত পাথর, ওই গণেশ গুহার সামনে যতগুলি পাথর স্ক্রোলের মতো দেখতে, অদ্ভুত, কাগজকে যদি প্রস্তরীভূত হয়ে যেরকম দেখতে হয় ঠিক সেরকম, আমরা পাথরের গোলাকার স্কোয়ার নানা রকম শেপ দেখি কিন্তু এখানে সবকটা পাথরই স্ক্রোলের মতো, যেমন ওই যেন বই গ্রন্থ লিখেছিলেন সেগুলো প্রস্তরীভূত হয়ে গেছে। একটি গণেশ গুহা এবং ব্যাস গুহা, ব্যাস গুহার ভেতরে এত অন্ধকার, আর ব্যাসদেবের গায়ে তো আমার মতো এরকম উজ্জ্বল কালো, ভূতের মতো কালো, ঢুকলে প্রথম ব্যাসদেবকে দেখা যায় না, তারপরে ব্যাসদেবের কাছে গিয়ে প্রণাম করলে তার উজ্জ্বল তিনটি চোখ, দুটি চোখ উজ্জ্বল, সেখানে তিনি বসে আছেন আর সারা গুফাটা জুড়ে সুন্দর করে কম্বল পাতা আছে, আপনি বসে জপ ধ্যান করতে পারেন। আরেকটা জায়গা দেখেছিলাম, সেখানে বোধহয় এটা শঙ্করাচার্যের মঠ, এটা ভুলে যাচ্ছি, তোটকাচার্যের গুহা, তোটকাচার্য যেখানে তপস্যা করতেন, তোটকাচার্যের শিব এবং তোটকাচার্যের জিনিসপত্র সেই গ্রিলের পারে পারে রাখা, আর একটা দিক বাকি গুহাটা জুড়ে শুধুমাত্র কম্বল পাতা রয়েছে, আপনি বসে সাধন ভজন জপ ধ্যান করতে পারেন। ইনার অবস্থাও ঠিক সেই রকম, ঠাকুর একাদশী কিন্তু খাওয়াতেই হবে, কিছু না খাওয়ালে হচ্ছে না, তাই তাদের আনা ফল মিষ্টি সেগুলো ঠাকুরকে নিবেদন করলেন। তাই এরা খাচ্ছেন না দেখে ও তাদের থেকে দুটি কোয়া ফল কিনে ফল নিয়ে তিনি খেলেন। পাতা ফেলে এসে দেখছেন যে স্বয়ং তিনি ওই জায়গাটিকে পরিষ্কার করছেন, সকলে হতবাক মহাপুরুষের আচরণ দেখে। মা ঠাকুরনের জীবনে আমরা এই জিনিসটা ভীষণ ভীষণভাবে লক্ষ্য করে থাকি, তার যে জগৎজননী যে আইডিয়া সেটা সম্পূর্ণ, তার সেই ইমেজটিকে তিনি ভেঙে আমাদের মতো সাধারণ মানুষও এসেছেন। আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করবো আজ থেকে, লক্ষ্য ঈশ্বর লাভ নিষ্কাম কর্ম উপায়, প্রথম অংশ। একটি ব্রহ্মচারী কুটির প্রাঙ্গণ সম্মার্জনী হস্তে পরিষ্কার করিতেছেন, শ্রীমৎ তাহাকে অন্তরালে ডাকিয়া কিছু বললেন। ব্রহ্মচারী ক্ষিপ্র গতিতে স্নান সমাপন করিয়া ঠাকুর ঘরে প্রবেশ করিলেন, বেলা অনুমান সকাল 8টা। ঠাকুর ঘর শ্রীমর শয়নগৃহেরই একাংশে, একটি পর্দা দ্বারা পৃথক করা, সম্মুখে একটি প্যাকিং বাক্স বস্ত্র দ্বারা আবৃত করিয়া তাহার উপর মাটির একটি বালুগোপালের মূর্তি আর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটি ছবি রাখা হইয়াছে, ঠাকুরদের ছবি দক্ষিণাস্য। ভক্তগণ ঠাকুরদের আসনের সামনে মেঝেতে কম্বলে উপবেশন করিতেছেন, দেবমূর্তি ও কম্বলের মধ্যস্থলে তিন চার হস্ত পরিমিত স্থান, মধ্যস্থলে পূজারী বসিয়া ফল মিষ্টি নিবেদন করেন, পূজারীর ডান দিকে এবং বাম দিকে দুইখানা করে আসন পাতা আছে, তাহাতে বসিয়া ধ্যান হয়, বাম হস্তের আসনখানিতে শ্রীমন নিত্য বসেন,
সকাল সন্ধ্যায় ধূপ দেওয়া হয়, মধ্যাহ্নে ফুল ফল মিষ্টি ভোগ নিবেদন করা হয়। উপনিষদ ও কথামৃত সকাল সন্ধ্যা এই স্থানে বসিয়াই শ্রীম পাঠ ও ব্যাখ্যা করেন, কখনো অপরে পারেন তিনি ব্যাখ্যা করেন। কোনো আড়ম্বর নেই এই ঠাকুর ঘরে, কিন্তু কি যেন এক অপূর্ব মন প্রাণ উন্নতকারী পবিত্র আবহাওয়ায় গৃহটি মণ্ডিত। যে প্রবেশ করে সেই উহা হৃদয়ে অনুভব করিতে পারে। গঙ্গা সলিলে অবগাহনের শরীর যেমন শীতল হয়, তেমনি এই ক্ষুদ্র অনাড়ম্বর গৃহ ঠাকুর ঘরে প্রবেশ করিল মন অতি উচ্চ পবিত্রভাবে অভিভূত হইয়া আনন্দে পরিপূর্ণ হয়। অদ্ভুত সুন্দর এইটি কথা। এই সম্মার যিনি ঝাড়ু দিচ্ছিলেন তাকে গিয়ে কিছু বললেন, আসলে বললেন ঠাকুরের খেতে দেরি হয়ে যাচ্ছে, সেইখানে তাড়াতাড়ি স্নান শেষ করে এটা আসতেন। আমার জীবনে আমি খুব অল্প সময়, ছ মাসেরও একটু কম সময়, একজনকে অধ্যক্ষ হিসেবে পেয়েছিলাম, পূজনীয় সুকুমার মহারাজ, তার শরীর চলে গেছে। তিনি খুব জোর দিতেন যাতে আমরা সকালবেলা 6:30 মধ্যে, ধর্মদা আনন্দতা সন্ন্যাস নাম ছিল, তিনি সকাল 6:30 মধ্যে যেন আমরা পুজোয় বসে যাই। তিনি আমাদের বলতেন সেই ভোরবেলা ঠাকুর খেয়েছেন, আর তার তোদের খিদে পায় আর তার খিদে পায় না, তাই ঘণ্টা বাজার সময় যখন আমাদের ঘণ্টা বাজত, উনি আদতে মন্দির ঠাকুরকে আরেকবার করে প্রণাম করতে আসতেন, মঙ্গলারতির পর আগে আরবার করে আসতেন। আমরা জানতাম এটা উনি মঙ্গলারতির পর উনি দেখতে আসেননি আমাদেরকে, উনি দেখতে এসেছেন আমাদের পুজো শুরু হয়েছে কিনা। আমাদের ফুলগুলো একটা ডালাতে রাখা থাকতো, বলতো ওগুলোকে ফুল ফুটবার সুযোগ দিতে হবে, তো সকাল সকাল ঠাকুরের বেদি সাজিয়ে কী হবে। তাই আমরা কোনো রকমে ঠাকুরকে মুছিয়ে গলা একটা মালা পরিয়ে পায়ে অর্ঘ্য দিয়ে পুজো করা শুরু করে দিতাম। উনি চেষ্টা করতেন, উনি বলতেন যাতে দেখবে 8টার মধ্যে যেন ঠাকুরের খাওয়া হয়ে যায়, এবং এইটা দেখার জন্য একদিন দুদিন নিয়ম করে আসতেন ঠাকুরকে প্রণাম করতেন, যাতে যখন ওইখানে খাবার ঘন্টা 6:30 পড়ছে তার আগে যেন আমি পুজোর শুরু মন্তর বলতে শুরু করেছি কিনা, না বললে অভিমান করতেন, কষ্ট পেতেন। আমরা সেই কারণে নিরন্তর চেষ্টা করতাম। কি সাধারণ, খুব সামান্য ব্যবস্থা ছিল। প্রত্যেক দিন বারাসাত মঠে একটি করে পূজা করে উঠে দেখতাম একটি করে ডাব, আর একটা কাগজের পাত্রের ভেতরে দুটি করে জিলিপি রাখা থাকতো। এর বাইরে দেওয়ার আর কিচ্ছু ছিল না আমাদের ঠাকুরকে। দুপুরবেলা পায়েসের সঙ্গে ওই দুটি জিলিপি দেওয়া হতো, আর বিকেলবেলা মহারাজের নির্দেশ ছিল ডাবটা কেটে যতদিন না খুব ঠান্ডা পড়ছে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখা, মুখটা কাটা নয়, মানে অংশটা খালি মুখটা ছেঁদা না করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখা। তারপরে ঠাকুর ঘরে ঠাকুর তুলতে এসে সবার আগে ফ্রিজ থেকে ওটা বার করে ওটাকে উষ্ণ করা, তবে ধীরে ধীরে বাতাসা এবং ঠাকুরকে ওই এক গ্লাস জল আর একটা ডাব দেওয়া হতো। এই সামান্য ব্যবস্থা, উনি বলতেন এই সামান্য ব্যবস্থা, আমার এই সামান্য ব্যবস্থা। আমি জানি ঠাকুর আমার যে পুজো করার মতো আমার অসাধারণ কিচ্ছু নেই, কিন্তু যদি আমরা মন প্রাণ সমস্ত সমর্পণ করে এই সামান্য জিনিসও তাকে নিবেদন করি, তাহলে তিনি অবশ্যই তা গ্রহণ করবেন। দেখুন কি সুন্দর একটা ছবি আছে, কীরকম সাধারণ সামান্য অবস্থা। একটা প্যাকিং বাক্সের ওপর একটা মাটির মূর্তি, তার কাপড় দিয়ে ঢাকা, একদিকে ঠাকুরের ছবি রয়েছে, ঠাকুর দক্ষিণাশ্রয়ে বসে আছেন, ঠাকুরের দিকে ভক্তরা উত্তর দিকে মুখ করে ঠাকুরের দিকে বসে আছেন, ভক্তদের বসার জায়গার মাঝখানে যে জায়গাটা সেখানে ফল মিষ্টি এইসব নিবেদন করেছে, পুজো রং বং চং কিচ্ছু নেই। মাস্টারমশাই ওই ঘরে বসেই তিনি সবাইকে উপনিষদ ও কথামৃত শোনাতেন। তার মূল কথাটা হচ্ছে তিনি কখনো মনে করতেন না তিনি ভক্তদের শোনাচ্ছেন, তিনি শ্রীরামকৃষ্ণকে শোনাচ্ছেন, এবং ভক্তরা যদি সেখানে উপস্থিত হয় তাহলে অবশ্যই তারাও সেই আনন্দের ভাগটি নিতে পারবেন। এই অনাড়ম্বর পরিবেশ, বলছেন কোনো আড়ম্বর নেই এই ঠাকুর ঘরে, কিন্তু কি যেন এক অপূর্ব মন প্রাণ উন্নতকারী পবিত্র আবহাওয়ায় গৃহটি মণ্ডিত, কি এক আনন্দে যেন পরিপূর্ণ হয়ে আছে। আপনাদের যাদের সুযোগ হয়েছে, যদি সুযোগ হয় কলকাতায় এলেন, যারা দূরে থাকেন বা আসেন, বেলঘরিয়া স্টুডেন্টস হোমে ঠাকুর ঘর দেখে আসবেন। এত ছোট ছোট ছবি বোধহয় আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের কোনো জায়গায় নেই, আর শীতকালে দেখলে আপনার তো চক্ষু চরকগাছ হয়ে যাবে। ফ্লানেলের জামা পরানো হয়, ফ্লানেলের জামাটা পরিয়ে দেওয়া হয়, শুধু মুখটুকু দেখা যায়, আর কিচ্ছু দেখা যায় না। আমাদের বালক গোপাল রাথারা ঠাকুরের সেবা করেন, রোজ কিছু না কিছু ভুল হতো, কিন্তু আমাদের কীরকম বোধ হতো যেন ঠাকুর যেন স্বয়ং সেখানে সবার পুজো গ্রহণ করছেন।
মাকে ব্লাউজ পিস পরানো হয়, শাড়ি পরানোর মতো অবস্থা নেই তো। তো এই যে আপনারা যে জামার কাপড় কেনেন সেই রকম দোকান থেকে, আমাদের ওই হাতিবাগান থেকে ছেলেরা ওই বিভিন্ন দোকানে ব্লাউজ পিস কিনে নিয়ে আসতো এবং সেইটাকে সুন্দর করে ভাঁজ করে এমন করে পরানো হতো ঠিক যেন মনে হতো শাড়ি পরানো হয়েছে। আর একটা নির্দিষ্ট আকারের কাপড় ছিল, সেই কাপড়ের টেরিকটের আবার সেই ব্লাউজ পিসগুলো মায়ের কাপড় জ্ঞানে ছেলেরা কি সুন্দর করে সাবান দিয়ে ধুত, ইস্তিরি করত, সেটাকে একবারে পাটে পাটে সুন্দর করে সাজানো, যারা করেছে এখন তো তারা সব খুব বিখ্যাত মানুষ হয়েছে। দিল্লিতে গিয়ে একজনের সঙ্গে দেখা হলো, ইন্দ্রনীল ভৌমিক, তাকেও দেখেছি আমরা, সে কি সুন্দর করে পাটে পাটে জোগাড় করে রেখে দিত একবার অনাড়ম্বর। ঠাকুরকে এক থালা ফল দেওয়া হয়েছে আর গুরু গণেশ আদি পঞ্চদেবতার পুজো করতে হবে, নৈবেদ্য কি না হচ্ছে পাঁচটা ছটা বাতাসা, এক কৌটো বাতাসা আপনার পাশে রেখে দেওয়া আছে। মানে এরকম পুজো আমি দেখিনি। আপনি গুরুর ধ্যান করার পর যখন বাতাসাটা নিবেদন করবেন তখন কৌটোর থেকে একটা বাতাসা বার করে, থালাটা কি জানেন তো ওই গেলাসের মাথায় যে ঢাকনাটাকে সেই ঢাকনাটা ওটা টেম্পোরারি থালা, ওর ওপর ওই একটা করে বাতাসা দিয়ে দেওয়া, তাতে জলের ছিটে মেরে ব্যাস নিবেদন হয়ে গেল। আবার গণেশের জন্য আবার একটা বাতাসা, বানেশ্বর সব একটা করে বাতাসা, দিনে মাত্র দশখানা ধূপ আমাদের কৌটোতে রেখে দেওয়া হতো, মঙ্গল আরতিতে দুটো, পুজোতে দুটো, সন্ধ্যা আরতির সময় দুটো, এই দুই দুই চার দুই ছয়, আর যখন বিকেলে ঘর খোলা হবে তখন দুটো, আটটা। আর যদি দশটা থেকে আটটা থেকে যদি কেউ বাঁচাতে পারে তাকে একবারে সুপ্রভাত মহারাজ গোল্ড মেডেল দিয়ে দেবে। খুব সামান্য ব্যবস্থা, খুব অনাড়ম্বর, কিন্তু কি আত্মিক ছিল সেই সেবা পুজো, এটা মনে হলেই আমাদের খুব আনন্দ। আমাদের ঠাকুর বিশেষ পুজো বড় একটা হতো না, আমাদের ওখানে বিশেষ পুজো হতো যে রিউনিয়ন হলে, আর বাকি সব দিনে যা বিশেষ পুজো বলা হতো সেদিন শুধু ঠাকুরকে খেতে দেওয়া হতো। আমাদের ঠাকুর বেলঘরিয়া ঠাকুর ঠাকুরমা স্বামীজির তিথি পুজোয় খেতেন না, এক বাটি পায়েস বরাদ্দ ছিল আর কিচ্ছু নয়। আর ঠাকুরের খাবার কি না ওই যে অন্নভোগ পেতেন বৈশাখ মাসে একদিন, সেটা বেশিরভাগ ক্ষেত্রে পঁচিশে বৈশাখ হতো, কারণ ছাত্ররা ওই দিন থাকতো, ছাত্ররা যেদিন থাকবে না সেদিন কোনো উৎসব হতো না। বিদ্যার্থী ব্রত হোম যেদিন, সেদিনকে ঠাকুরকে একটু খেতে দেওয়া হতো, চব্বিশে ডিসেম্বর খেতে দেওয়া হতো, দুর্গাপুজোর অষ্টমীতে খেতে দেওয়া হতো, কিন্তু অষ্টমীতে ভোগের থালাটা ছোট থাকতো কারণ ছাত্ররা নেই তো, তাই ঠাকুরেরও খুব বেশি খাওয়া দাওয়া করার প্রয়োজন নেই বলে তখনকার দিনের মহারাজরা মনে করতেন। খুব সাধারণ ব্যবস্থা। ইদানিং অবশ্য মায়ের ছবি টবি বসিয়ে একটা অদ্ভুত কিছু চালু হয়েছে, কিন্তু আগে এই সমস্ত কিছু ছিল না। এমনকি আমরা যে খেতেও বসতাম সেটাও খুব অনাড়ম্বরভাবে, একদিকে ছাত্ররা বসত আর তাদের সঙ্গে ছাত্রদের একটা ধারে আট দশটা সিট রাখা থাকতো, সেইখানে আমরা আগে পরে বসে পড়তাম। এক অদ্ভুত ভালোবাসা, এক অনাড়ম্বর জীবন আমরা যাপন করেছি। কত রকমের মুড়ি খাওয়ার চলন ছিল সেখানে, চিনি মুড়ি, কফি মুড়ি, চানাচুর মুড়ি, দুধ মুড়ি, শুধু মুড়ি, মানে যাই খান আপনাকে মুড়ি খেতেই হবে, তাই আমরা চুরি করতাম। বড় বড় জানলা ছিল, জানলাগুলোকে বন্ধ করার জন্য কাঠের ফাঁক ছিল, সেই ফাঁকের মধ্যে দিয়ে রান্না হচ্ছে, ভাণ্ডারি মহারাজ আমাদের দেখছেন, আমরা একটা রুমালের ওপর বাটিটা বসিয়ে এরকম করে ভেতরে এগিয়ে দিতাম, ভেতরে মুড়ি আছে, তার মধ্যে ঠাকুর জানতেন ইশারা, হাত এগিয়ে এসছে মানে ভূতের মতো, সেই ভূতের মতো হাতে সেই কড়া থেকে এক হাতা পোস্ত তরকারি দিয়ে দিত, আবার হাতটা সেইভাবে পিছিয়ে যেতেন। আমাদের সেক্রেটারি অমলানন্দজি জানতেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শিবেন মাস জানতেন, কিন্তু ওরা আমাদের এটাকে সমর্থন করতেন। এমনকি ভাণ্ডারি মা শিবদাস মহারাজও জানতেন যে আমরা এই গোলমালগুলো করি, কিন্তু উনি দেখেও যেন না দেখার ভান করতেন। এই অনাড়ম্বর যে জীবনটাকে, এটা ওরা খুব অ্যাপ্রিসিয়েট করতেন, চোখ বন্ধ করলে আজকে সেই সব দিনগুলো দেখা যায়। এই অনাড়ম্বর ছিল ঠাকুর ঘর। আমাদের ঠাকুর ঘরে কোনো রকম বাড়াবাড়ি ছিল না পুজোর, প্রচুর ফুল তোলা হতো, প্রচুর ফুল, বেলঘরিয়া জুড়ে প্রচুর ফুল, ছেলেরা একবারে প্রাণ ভরে ফুল তুলতো, সেই ফুলের মালা গাঁথা হতো, সাজা শুধু সাজাতে একশো আশিটা ফুল ব্যবহার হতো, আমি গুনে গুনে দেখেছি, আমাকে সাজাতে হতো তো একশো আশিটা ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হতো। কিন্তু অমলানন্দজি এসে খুব অ্যাপ্রিসিয়েট করতেন, দূর থেকে দাঁড়িয়ে দেখতেন, ওনার ঘর থেকে দেখা যেত, ওনার ঘর থেকে দেখলে ঠাকুরকে খানিকটা মা কালীর মতো দেখাতো, দেখো কী সুন্দর দেখাচ্ছে, দেখো কী সুন্দর দেখাচ্ছে, কী সাধারণ জিনিসে খুশি ছিলেন। পাঁচটা আমরা হয়তো জবা ফুল দিয়েছি ওনাকে দেওয়ার জন্য, কিন্তু ফুলের রং, জবা ফুলের রং, তাতেই যেন তিনি বিভোর হয়ে আছেন, সবটুকুর ভেতরে একটা যেন কী সাধারণ ভাব।
এইটা খুব সুন্দর হওয়া দরকার, এই অনাড়ম্বর, এই ঠাকুর ঘরের এই অনাড়ম্বর চিহ্ন। আমরা শেষ করব একটা মহারাজ একটা অদ্ভুত সুন্দর গল্প বলে, এখানে আছে গল্পটা আছে, সেটা আমরা বলি। শ্রীম নিজ আসনে উপবিষ্ট ইঙ্গিতে ব্রহ্মচারীকে তাহার সম্মুখে আসন গ্রহণ করিতে আদেশ করিলেন। উভয় ধ্যান করিতেছেন প্রায় এক ঘন্টা, এই হচ্ছে পুজো, এক ঘন্টা ধ্যান করিতেছেন। মঠের ভক্ত পুলিন মিত্র তার জামাতা রণদা কম্বলে ঠাকুরের সামনে আসিয়া বসিলেন। রণদা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরীক্ষায় পাশ করিয়াছিলেন। পুলিন সাংসারিক কোনো এক অনভীপসিত অবস্থায় পতিত হইয়া অশান্তি ভোগ করিতেছেন। শ্রীমকে বলিতেছেন, আচ্ছা মাস্টারমশাই, ঠাকুর আমাদের এত বিপদ দেন কেন? এই প্রশ্ন আমাদের সবার, আমরা ভগবানকে ডাকি তবু তিনি আমাদের কেন বিপদ দেন? কি সুন্দর উত্তর! শ্রীম উত্তর করিলেন, তরঙ্গ না থাকলে শক্ত নাভি খাওয়া যায় না, এভরি ওয়ান ইজ এ পাইলট ইন এ কাম সি, তাই বিপদের প্রয়োজনীয়তা, বিপদ আপদের ভিতর দিয়ে সত্যের পথ। দেখুন সংসারে যারা বড় তাদের কত বিপদের মধ্যে দিয়ে যেতে হয়েছে, প্লেইন সেলিং লাইফ উইকনেসের, বাধাহীন অলস জীবন দুর্বলতার আড্ডা। ঈশ্বর যাদের বড় করবেন তাদের বিপদে ফেলেন, মকরধ্বজ তৈরি হবে আগুনে পুড়ে অগ্নিবৃষ্টির ভিতর দিয়ে, তরঙ্গ শক্তি বৃদ্ধি করে, গুরু ও গুরুস্থানীয়দের জীবনের ঘটনাগুলিকে পুঙ্খানুপুঙ্খরূপে দেখিতে হয়, চিন্তা করতে হয় কত বিপদের ভিতর দিয়ে গিয়ে তবে তারা এত বড় হয়েছেন, তবেই নিজেরাও শক্তি বাড়াবে ও মনে বল আসবে। দেখুন না মহারাজের স্বামী ব্রহ্মানন্দের জীবন, তিনি স্ত্রীর জন্য কত ভাবতেন, সেই স্ত্রীকে পরিত্যাগ করিয়া সন্ন্যাসী হইলেন, আবার তার মৃত্যুর কথা শুনলেন পরিব্রাজক অবস্থায় লাহোরে টেলিগ্রামে, শুনে আকাশের দিকে তাকিয়ে রইলেন, আবার বৃন্দাবনে তপস্যা করছেন কুসুম সরোবরে, কি কঠোর তপস্যা, সামান্য রুটি ভিক্ষা করে জীবন ধারণ, দিনের রুটি রাত্রে জলে ভিজিয়ে খেতেন, আহার কত তরঙ্গের মধ্যে দিয়ে গিয়ে তবে তো অত বড় হয়েছেন। প্রত্যেকের জীবনের এই যে তরঙ্গ, এই যে আঘাতটা, এটা খুব জরুরি, ভগবান আমাদের জীবনে আঘাত দেন, কারণ নিস্তরঙ্গ জীবনে কখনো আর যাই হোক ভগবান লাভ করা যায় না। পূজনীয় ভূতিষানন্দজী মহারাজ বলছেন 1942 গল্প, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বার্মা ইভ্যাকুয়েশন হয়েছে, সেখান থেকে মানুষজন আসছে, নৌকায় করে মানুষজন এসে পৌঁছেছেন, নৌকা যখন এপারে ভারতবর্ষে এসে পৌঁছলো তখন নৌকায় যতজন যাত্রী তার ভেতরে বোধ হয় অন্তত 40% মারা গেছে, নৌকার মধ্যে সমুদ্রে জল খেয়ে নানা কারণে তারা মারা গেছে, যে কজন বেঁচেছে তাদেরকে তুলে নিয়ে এসে আবার সেই যে যাত্রী যারা মারা গেছেন তাদেরকে কাঁধে করে নিয়ে গিয়ে দাহ করা হচ্ছে, গণদাহ করা হচ্ছে। মহারাজ বলতেন দিনের পর দিন দেখতে দেখতে মনে হতো আমি কি পাগল হয়ে যাব। একটি বিবাহিতা কন্যার কথা তিনি বলেন, সদ্য বিবাহিত হওয়ার পরে তারা বার্মা থেকে পালিয়েছিল, সে আর তার স্বামী, পথে আস্তে আস্তে তার স্বামী মারা যায়, যখন সব দেহগুলোকে নিয়ে গণকবর দেওয়া গণদাহ করা হচ্ছে, সেই মেয়েটি এসে মহারাজের পা দুটো জড়িয়ে ধরে বলে তার একটাই প্রার্থনা তার স্বামীকে যেন পৃথকভাবে দাহ করা হয়। বলছেন সে কি কান্না, সে আকুলতা, মানুষ অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে চলেছেন, বলছে আমাদের কিচ্ছু করার নেই, ক্যাম্পে যতদিন তারা সুস্থ না হয় ততদিন রেখে কোনো রকমে জীবিত করে পরের ক্যাম্পের দিকে রওনা করে দেওয়া, কিংবা যখন তিনি শিলংয়ে ছিলেন তার কথা বলতেন, শিলংয়ে কোনো কোনো দিন একেবারেই খাবার কিচ্ছু থাকতো না, তিনি এবং রামময় মহারাজ বুঝতে পেরে স্নান টান করে চুলটুল আঁচড়ে তারা সাইকেলে করে চলে যেতেন, দুটো মণিহারি দোকানের কাছে গিয়ে বলতেন আজ বা আপনাদের বাড়িতে আমাদের নেমন্তন্ন, শিলংয়ের ভক্তরা জানতেন তারা মহারাজদের খাওয়াতেন, সেইখান থেকে তারা সাইকেলে করে কোথায় শিলং আর কোথায় চেরাপুঞ্জি এই সমস্ত রাস্তা পাড়ি দিয়ে দিনের পর দিন চালিয়েছেন। তারপরে একদিন তিনি বেলুড় মঠে এসেছেন, মাধবানন্দজী বলছেন তোমার কথাই মনে পড়ছিল, বুঝলে তো রাজকোট আশ্রমের খুব অবস্থা খারাপ, 75,000 টাকা দেনা। মহারাজ বলছেন আমার মনে হলো, তাই তো আমার কথাই তো মনে পড়বে। তারপরে তিনি গেলেন, বললেন সেই একেবারে মধুমক্ষিকার চাকের মতো দেনাত পাওনাদাররা তাকে কামড়ে ধরেছেন, তিনি আস্তে আস্তে তাদের বললেন যে আমি আপনারাই নিজেরা ঠিক করে দিন, আমি তো একসঙ্গে সবার দেনা শোধ করতে পারবো না, কার প্রয়োজনটা বেশি এবং আমরা সেই অনুযায়ী
আমরা এই মহারাজ গল্প করছেন যে ওরা ঠিক ওরা নিজেরাই মহারাজের এমন কাম একটা ভাব ফেরত দেবেন, এমন শান্ত হয়ে বলছেন, ওরা নিজেদের মধ্যে ভাগ করে দিলেন। তারপরে মহারাজ একের পর এক যেরকম ওরা লিস্ট করে দিয়েছেন সেরকম একের পর এক সেই তাদের ইয়ে ভাগ করা হয়ে গেল। আত্মস্থানন্দজি গেছেন চার্জ নিতে রাজকোটে, মহারাজ ঘুরে ঘুরে দেখাচ্ছেন, ভরুচে একটা জায়গায় গেছেন, সেখানে এক ভক্ত বাড়ির বারান্দায় থাকতে দিয়েছেন, দুদিকে দুটো খাটিয়া আর মাঝখানে পাখারটাকে রেখে দিয়েছেন, বলছেন এসো ভাই আমরা একটু পাখার হাওয়া ভাগ করে খাই। বলছেন আত্মস্থানজিকে বলছেন এসো ভাই আমরা পাখার হাওয়া ভাগ করে খাই। আমরা যখন মহারাজকে দেখেছি তখন মহারাজ পেস্ট খেতেন, কী ভালোবাসার সঙ্গে খেতেন, না তাতে নুন আছে, না তাতে চিনি আছে, না তাতে কোনো স্বাদ আছে, কিন্তু এমন ছোট ছেলের মতো সেই পেস্টটাকে সেই বাটি থেকে তিনি খেতেন, আমাদের ভীষণ আনন্দ হতো দেখতে। কিন্তু এই যে এই এত আগুনে পুড়ে এসেছেন, বলছেন প্রত্যেকের জীবনে আগুন থাকাটা খুব জরুরি, বাধা বিপদওয়ালা জীবন কখনোই কোনো কাজের জীবন নয়, আমাদের কখনোই বাধা বিপদের মধ্যে যদি না আসে জীবন তাহলে যে জীবনে কিন্তু আমাদের কোনোরকম আনন্দ আসে না, এটা আমাদের বুঝতে হবে। তাই জীবনে যত আঘাত আসে, যত বেদনা আসে, যত কষ্ট আসে, জানবেন আমাদের ভগবান আমাদের জন্য একটা সুন্দর পথ তৈরি করে দিয়েছেন, এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে, এবং এটা বুঝে নিয়ে আমাদের ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। আজকে আমরা এইখানেই থামছি, শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন আপনাদের সঙ্গে এই এর পরের অংশ থেকে আলোচনা করা যাবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।